আসসালামু আলাইকুম, আনন্দ উল্লাস চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা জানাবো কিভাবে বৈধ উপায়ে আমেরিকা যেতে পারবেন সে সম্পর্কে বিস্তারিত। আমেরিকা যাওয়া অনেকের কাছে স্বপ্নের মতো ব্যাপার, কিন্তু দিন দিন দেশটিতে যাবার পদ্ধতি কঠিন হচ্ছে, সে কারণে অনেকেরই স্বপ্ন আটকে পড়ছে প্রতিনিয়ত। তবে এই পরিস্থিতির মধ্যেও কয়েকটি সহজ উপায় অবলম্বন করে আপনিও যেতে পারেন স্বপ্নের দেশ আমেরিকাতে। চলুন জেনে নিই চাকুরি, পরিবার ও শিক্ষাক্ষেত্রে আমেরিকা ভিসা পাওয়ার কয়েকটি উপায়। ইবি পদ্ধতিতে ভিসা। আমেরিকায় ভিসা পাওয়ার বেশ কয়েকটি ক্যাটাগরি রয়েছে, যার মধ্যে অন্যতম সহজ উপায় হচ্ছে এমপ্লয়মেন্ট বেস বা ইবি সিরিজ। যারা আমেরিকায় স্থায়ীভাবে চাকুরি ভিসা পেতে আগ্রহী, তারা ইবি ক্যাটাগরিগুলোতে আবেদন করতে পারেন। ইবি এক, এই ক্যাটাগরিতে বিভিন্ন কাজে দক্ষ ব্যক্তিদের প্রাধান্য দেয়া হয়, যেমন কোনো বিষয়ে অসাধারণ দক্ষতা ও বিশেষ কোনো ক্ষেত্রে দক্ষতা। এছাড়া গবেষণার ক্ষেত্রেও ভালো দক্ষ থাকলে গবেষণা প্রতিষ্ঠানে চাকরির জন্য ভিসা পাওয়া যায়, তবে এসব ক্ষেত্রে নির্দিষ্ট প্রমাণপত্রের প্রয়োজন হয়। ইবি দুই, কোনো ব্যক্তি যদি ব্যতিক্রমী দক্ষতা বা উচ্চশিক্ষা থাকে, তাহলে তিনি স্থায়ী চাকরির জন্য আবেদন করতে পারেন, তবে এক্ষেত্রে তাকে আমেরিকার কোনো প্রতিষ্ঠান থেকে দক্ষতা ভিত্তিতে চাকুরির অফার লেটার থাকতে হবে। ইবি তিন, এই ক্যাটাগরিতে দক্ষ কর্মী বা দক্ষ প্রফেশনাল ব্যক্তি আমেরিকার ভিসা পেতে পারে, তবে দক্ষতার বিষয়ে আমেরিকার কোনো প্রতিষ্ঠান থেকে চাকুরির অফার লেটার থাকতে হবে। এক্ষেত্রে এ বিষয়ে আমেরিকার কর্মী পাওয়া সহজ কিনা সে বিষয়টি যাচাই করা হবে। আমেরিকায় ওই বিষয়ে দক্ষ জনবল থাকলে আপনি ভিসা পাবেন না। ইবি চার, বিশেষ অভিবাসীদের ভিসা দেয় আমেরিকা। দেশটির ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট আইএনএ উল্লেখিত বিষয়গুলোতে অভিবাসীরা স্থায়ীভাবে চাকুরির ভিসা পেয়ে থাকে। এর মধ্যে রয়েছে ন্যাটোর সাবেক কর্মী বা ন্যাটোর সাবেক কর্মীর স্পাউস, ডাক্তার, সশস্ত্র বাহিনী সদস্য, ইরাক ও আফগানিস্তানের ভাষা জানেন এবং ইংরেজিতে অনুবাদ করতে পারেন এমন ব্যক্তি, ধর্ম ব্যক্তিত্ব বা কর্মী অন্যতম। এক্ষেত্রে কোনো চাকরির অফার লেটার দরকার হয় না। ইবি পাঁচ, আপনার যদি আমেরিকায় গিয়ে উদ্যোক্তা হওয়ার মতো অর্থ থাকে, তাহলে আপনি এই ভিসাটি পেতে পারেন, তবে এই ক্যাটাগরিতে আপনি ভিসা পেতে হলে আপনাকে আমেরিকায় গিয়ে ব্যবসা শুরু করতে হবে। এছাড়া কমপক্ষে 10 জন আমেরিকানকে চাকরি দেবার সমর্থ থাকতে হবে। এই ভিসা পেতে কমপক্ষে $500,000 বা বাংলাদেশি টাকার 4 কোটি টাকার বেশি বিনিয়োগ করতে হবে। অন্যান্য পদ্ধতিতে ভিসা। ইবি পদ্ধতি, আপনার ভিসা পাওয়ার সুযোগ না থাকলে আপনি অন্য ধাপগুলো অবলম্বন করেও ভিসা পেতে পারেন। কর্মসংস্থান ভিত্তিক কাজের প্রস্তাব, আমেরিকার কোনো প্রতিষ্ঠান থেকে আপনাকে কাজের সুযোগ দিয়ে অফার লেটার পাঠায়, তাহলে আপনি ভিসা পেতে পারেন। সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের অফার লেটার দেওয়ার আগে দেশটির ডিপার্টমেন্ট অফ লেবার DOL থেকে সার্টিফিকেট নিতে হবে এবং অভিবাসী শ্রমিক নিয়োগের অনুমতি চেয়ে আবেদন করতে হবে। এই ক্যাটাগরিতে আমেরিকায় প্রতি বছর 1,40,000 ভিসা দিয়ে থাকে। পরিবার বা স্পাউস, আমেরিকায় যদি আপনার পরিবার বা আইনগত বৈধ সঙ্গীর নাগরিকত্ব থাকে, তাহলে আপনি সহজেই ভিসা পেতে পারেন। আমেরিকায় যে কোনো নাগরিক তার সঙ্গী বা পরিবারের সদস্যকে সেখানে নেয়ার জন্য সরকারের কাছ থেকে আবেদন করতে পারে। আমেরিকায় কোনো নাগরিকের সঙ্গে আপনার বাগদান হলে আপনি সেখানে যাবার অনুমতি পেতে পারেন, তবে বাগদান বৈধ হতে হবে এবং বাগদানের পর অন্তত 2 বছর পার করতে হবে। এরপর আপনার যার সঙ্গে বাগদান হয়েছে তিনি আপনাকে আমেরিকায় নেয়ার জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে প্রথমবার আপনি কমপক্ষে 90 দিনের ভিসা পাবেন। পড়াশোনা, পড়াশোনার জন্য আপনি আমেরিকার ভিসা পেলেও থাকার স্থায়ী অনুমতি পাবেন না, তবে পড়াশোনার সময় আপনার সঙ্গে সম্পর্কিত কোনো প্রতিষ্ঠানে চাকরির প্রস্তাব পেলে ফিরে এসে আবার যেতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। ভ্রমণ বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।